হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এই ভিডিওটাকে আপনারা বলতে পারেন দ্যাট মাই হার্ট ফেল টক, যেটা আমার রিসেন্টলি ফিল হচ্ছিল। আমি ভাবলাম যে ওয়াই নট একটা ভিডিও মেসেজ আপনাদেরকে আমি দেই, শো দিস ভিডিও। সাত সকালে ঘুম থেকে উঠে বেসিক্যালি এই ভিডিওটা আমি করছি। সো এসি যে আমি আপনাদেরকে ঠিকই ইনফরমেশন গুলো আমি দিতে পারি। তো একটা জিনিস আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আমরা অনেক অনেক কথা বলি, অনেক ইনফরমেশন দিই, বাট নিজেদেরকে নিয়ে কখনো কোনো কথা বলা হয়নি। তো যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলছি, বেঞ্চমার্ক অলমোস্ট 10 ইয়ার্স ওল্ড একটা প্রতিষ্ঠান। আমার বিজনেস কেরিয়ার বেসিক্যালি 10 ইয়ার্স, অ্যান্ড 8 বছর ধরে আমরা চিরঙ্গে লালখান বাজার বেসড একটা অফিসে আমরা কাজ করে যাচ্ছি, দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। এর মধ্যে যেমন সফলতা ছিল সেরকম ব্যর্থতা ছিল, সেরকম মোটামুটি সমস্ত এক্সপিরিয়েন্সই ছিল। কোনো এক্সপিরিয়েন্সে আমরা আমাদের থেকে মানে বাদ যায়নি, সব এক্সপিরিয়েন্সই নিয়েছি। অ্যান্ড আমার মনে হয় যে আপনাদের সাকসেস আপনাদেরকে শিক্ষা দিবে, অ্যান্ড এরকম কিছু না, আপনাদের ব্যর্থতাই আপনাদেরকে শিক্ষা দেয়। সো আমি আমার ব্যর্থতাগুলো থেকে সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছি। দ্যাটসের পরবর্তীতে আমি আরো স্ট্রংলি আমি অ্যাপ্রোচ হতে পেরেছি আমার বিজনেসে। তো একটা জিনিস আমি জানি যে যারা আমাদেরকে ফলো করেন, আমাদের 80% ক্যান্ডিডেটস অ্যান্ড 80% ফলোয়ার্সই হচ্ছে শেনজেনের, শেনজেনে যারা যেতে চান বা শেনজেনে যারা গিয়েছেন তারা। কেন আমরা শেনজেন নিয়ে কাজ করছি না বর্তমানে? এটা নাম্বার ওয়ান কথা হচ্ছে যে আমি দিল্লি বেসড কোনো শেনজেন কান্ট্রি নিয়ে আপাতত কাজ করতে ইন্টারেস্ট ফিল করছি না, কারণ আমি যেহেতু পোল্যান্ডের ভিসা রেশিও খুবই বাজে এই মুহূর্তে দিল্লি বেসড, চেকের অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন বন্ধ আছে, আর মার্টারতে পারমিট বের করেও বছরের পর বছর বলতে গেলে 1 বছরের উপরে হয়ে যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না। তো এটার বিকল্প ব্যবস্থা আমাদেরকে আসলে বের করতে হচ্ছে, তারপরে গিয়ে আমরা প্রপারলি কাজ করবো। কারণ বেঞ্চমার্ক যে কাজটা করে সেটা চেষ্টা করে অন্তত নিখুঁতভাবে করতে, কতটুকু পেরেছি জানি না, বাট চেষ্টা করেছি, আমি সবসময় চেষ্টা করি, এটাই এটাই করতে পারি আমরা। তো এর মধ্যে আরো কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। আমাদের শুরু থেকে যখন আমরা ইউরোপিয়ান ইউনিয়নে কাজ স্টার্ট করি, আমরা কিন্তু পোল্যান্ড নিয়েই স্টার্ট করেছি, অ্যান্ড পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা ছিল 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত আমরা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট করেছি এবং ব্যাপকভাবে করেছি, ব্যাপকভাবে। যারা আমার এজেন্টরা এখনো আছেন, আমাকে ফলো করেন, আমার ক্যান্ডিডেট যারা অলরেডি পোল্যান্ডে আছেন বা পর্তুগাল আছেন বা ইউরোপের বিভিন্ন দেশে আছেন, তারাও জানেন যে আমরা কিভাবে কাজ করেছি, কতটা কতভাবে কাজ করেছি এবং কিভাবে কাজ করেছি। পরবর্তীতে মাল্টা এবং চেক রিপাবলিক আমরা কাজ করি, 18, 19, 20 শুরু পর্যন্ত আমরা কাজ করেছি। অ্যান্ড চেকের জন্য তো মোটামুটি বেঞ্চমার্ক মোটামুটি অনেকেই জানেন বেঞ্চমার্কে, তো এটা বলার আর কিছু নেই, আর এটা আমি বলতে এখানে আসিনি বেসিক্যালি আজকে। বাট যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে কেন আমি শেনজেনটা করছি না, কারণ বেটার চান্স যদি আমরা না পাই তাহলে আমরা আমাদের ছেলেদেরকে না কখনোই আমরা চাই না যে তাদের সময়, তাদের সবচেয়ে বড় কথা সময়টা তাদের নষ্ট হোক। তো যখনই কোনো বেটার অপরচুনিটি আসবে ইনশাল্লাহ সবার আগে বেঞ্চমার্ক শেনজেন স্টার্ট করবে, কারণ শেনজেন নিয়েই কাজ করাটা আমার একটা অভ্যাস, আমার প্যাশন এবং আমার আমার হবিস বলতে পারেন, ঠিক আছে? এটা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা যেটা আমি কাজ করতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দও করি, এবং আলহামদুলিল্লাহ সেরকম লিঙ্ক আমরা মেনটেন করি। তো যারা আপনারা শেনজেনের জন্য অপেক্ষা করছেন, একটু ধৈর্য ধরেন, খুব তাড়াতাড়ি আমরা শেনজেনের ভালো কিছু অফার নিয়ে এসে হাজির হব। আর ফিনল্যান্ডের জন্য আমরা কিন্তু স্টুডেন্ট ভিসার কাজ করছি, চেকের জন্য আমরা স্টুডেন্ট ভিসার কাজ করি বা করতে পারি, যারা ইন্টারেস্টেড হবেন তারা অবশ্যই আমাদেরকে নক করবেন। অ্যান্ড যেহেতু সেপ্টেম্বর সেশন চলে গেছে, সো আমরা কিন্তু জানুয়ারি সেশন নিয়ে কাজ করবো। তো যারা আপনারা স্টুডেন্ট ভিসাতে যেতে চান ইউরোপিয়ান ইউনিয়নে, নিশ্চিতভাবে আপনারা ফিনল্যান্ড অথবা চেককে বেছে নিতে পারেন, কারণ ভিসা রেশিও খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এটা অবশ্য আরেকদিন আমি আলাদা করে ভিডিও করবো এই সমস্ত কান্ট্রিগুলোকে নিয়ে।
কিন্তু আজকে আমি শুধু এইজন্যই এই সেনদেনের কথাটা শুরুতেই বলছি, তার কারণটা হলো যাতে করে আপনারা বুঝতে পারেন যে কেন আমি সেনদেনের কাজ আপাতত করছিলাম। আর মাঝখানে আমরা চেষ্টা করেছিলাম নেদারল্যান্ডে, বাট আনফর্চুনেটলি ডিউ টু দ্য লকডাউন এবং পরবর্তীতে লকডাউনের পরে তাদের যে সিচুয়েশনটা এখন এসছে সেই সিচুয়েশনে এই মুহূর্তে আমরা কাজ করতে পারছি না, বাট এনি টাইম সুন ইনশাল্লাহ আমরা কিন্তু সেটাও করতে সমর্থ হতে পারি ইনশাল্লাহ। তো এরপরে আসছি যে কেন আমরা রোমানিয়াকে চুজ করেছি। অনেস্টলি স্পিকিং, এতদিন শেনজেনে কাজ করার পর লাউন শেনজেনে কাজ করাটা কিন্তু খুবই টাফ ছিল আমার জন্য, অ্যাটলিস্ট আমি আমারটা বলতে পারি, আমার জন্য খুব টাফ ছিল। কেননা আমার একটা ইস্যু হচ্ছে যে আমাদের যত ডিং থাকে সব জিরো ক্লিন থাকে, আমি কিন্তু ইন্ডিয়ানদের সাথে কাজ করলাম। যারা আমাকে জানেন, যারা আমার সম্পর্কে জানেন, তারা জানেন যে আমি ইন্ডিয়ানদের সাথে কখনো কাজ করি না, বরঞ্চ ইন্ডিয়ানরা কিছু ক্ষেত্রে আমাদের সাথে কাজ করে, ঠিক আছে। সো যখন আমি ডিসাইড করি যে আমি পোল্যান্ডে কাজ, সরি, আমি রোমানিয়া নিয়ে কাজ করবো, কারণ রোমানিয়াটা আমার কাছে প্রেফারেবল মনে হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে আমার কাছে প্রেফারেবল মনে হয়েছে, কারণ রোমানিয়াটার যেহেতু পারমিট আসতে ভিসাটার চান্সটা অনেক ভালো থাকে, সো ওয়াই নট। কিন্তু শুরুতে এই লিঙ্কগুলো পাওয়া এত মুশকিল ছিল না, কাজটা জানতেও কিন্তু সময় লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি যেরকম ভাবে আমি কাজ করে অভ্যস্ত, যেভাবে আমি কনফারেন্সে কাজ করে অভ্যস্ত, সেই লিঙ্কগুলো আস্তে আস্তে যখন আমার নিজের লিঙ্কগুলো থেকে যখন আসতে শুরু করলো, তখনই গিয়ে কিন্তু আমরা ব্যাপক হারে কিন্তু রোমানিয়াতে কাজ করার সিদ্ধান্ত নিলাম। অ্যান্ড তিন মাসে, লাস্ট তিন মাসে আমরা সবচেয়ে বেশি কাজ করেছি কিন্তু রোমানিয়াতে, কারণ আমাদের এফোর্টটা রোমানিয়াতেই ছিল, বিকজ আর কোন জায়গাতে আমি সময় নষ্ট করিনি, টাইম নষ্ট করিনি, রোমানিয়াতেই টান দিয়েছি। সো তিন মাসে আমরা আলহামদুলিল্লাহ একটা ব্যাচ বের করে ফেলেছি, বড় একটা ব্যাচ, 27 তারিখে যেটার 27 এপ্রিল যেটা পারমিটটা বেরোলো। অ্যান্ড দেন আমাদের যে সেকেন্ড ব্যাচের যে সাবমিশনটা হয়েছিল, হোপফুলি এই উইকে তো হয়তো হবে না, হতেও পারে, আজকে বলা যায় না, কিন্তু নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা হয়তো পেয়ে যেতে পারি যদি সবকিছু ঠিক থাকে। আমি জানি না যে what happened with the immigration, it is slow mone hocche amar, but asha kori everything will be fine and amader second batch inshallah properly be hoye jabe. Third batch and fourth batch dutu porpor back to back amader online submission hoye geche, and ami wait korchi original submission ta pete. And fifth batch amader agami soptah theke shei gular processing inshallah start hoye jabe. To ei kotha gulo ekarone bolchi je আমি দেখছি যে অনেক মানুষ আমাদের সাথে অনেক অনেক এজেন্সিগুলোর তুলনা করেন রিগার্ডিং দ্য রোমানিয়া, বাট বিশ্বাস করেন নাফিজা ইসলাম খান অ্যান্ড বেঞ্চমার্ক রোমানিয়া নিয়ে কাজ করার সুযোগই পায়নি, কারণ তারা এত পরিমাণ ব্যস্ত ছিল শেনজেন নিয়ে কাজ করতেন। যখন আপনি একটা দেশ নিয়ে কাজ করবেন, আপনার কনসেন্ট্রেশন, আপনার মনোযোগ, আপনার ধ্যান জ্ঞান ওই দেশটাকে নিয়ে থাকতে হবে যদি আপনি সাকসেসফুল হতে চান। তো সেই সুযোগটা আমি আসলে রোমানিয়াতে পাইনি, বাট আলহামদুলিল্লাহ লাস্ট ডিউ টু দ্য লকডাউন, থ্যাঙ্কস টু দ্য শেনজেন লকডাউন, সেটার জন্য আমার সুযোগ হয়েছে এটা এটা নিয়ে আরো বেশি করে সময় দেওয়ার, এটা নিয়ে আরো বেশি করে এটার ভেতরে ঢোকার এবং আরো প্রপার লিঙ্ক গুলো বের করার, ঠিক আছে। কারণ প্রপার লিঙ্ক ছাড়া আমি কখনোই কাজ করবো না, কারণ আমি কারোর রিস্কে আমি যেতে চাই না, আমি নিজের রিস্ক নেই না, আমি আলোচনার রিস্ক নিতে পারবো। সো এটা আমাদের একটা বিষয় ছিল, এবং আলহামদুলিল্লাহ তিনটা লয়ার আলহামদুলিল্লাহ আমাদের হয়ে কাজ করেন। এবং আমি শুরুতেই বলেছি, সবসময় বলি, আমাদের বিভিন্ন পোস্টে আমি বলার চেষ্টা করি, তারপরও আবারও বলছি যে আমরা কিন্তু রোমানিয়াতে সিভি বেস কাজ করি, সিভি বেস কাজ করি, ইন এ সেন্স যেই ছেলেটা যেই সিভিটা দিবে সেই ছেলেটা সেই সিভি অনুযায়ী তাকে পারফর্ম করতে হবে। আমাদের কিন্তু, আমি সবসময় বলি, আমার সব এজেন্টকে বলি, আমার সব ক্যান্ডিডেটদেরকে বলি, এবং আমাদেরকে যারা ফাইল দিতে চাই আমি তাদেরকেও কিন্তু সবসময় বলি যে সিভিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সিভিটা আপনি রিপ্রেজেন্ট করবেন সেই সিভি অনুযায়ী আপনাকে পারফর্ম করতে হবে। অ্যান্ড যেহেতু আমরা পারফর্ম বেসড কাজ করি, পারফরমেন্স বেসড কাজ করি, মিনস যে অরিজিনাল জব নিয়ে আমরা কাজ করি, আমি কিন্তু রোমানিয়াতে কোনো ওয়ার্ক এজেন্সিতে কাজ করি না যারা ওয়ার্কার বা এমপ্লয়ি সাপ্লাই করে, কেননা তাদেরকে আমরা রিলাই করতে পারি না। তারা হয়তো জবটা দিয়ে দিবে, সরি, আপনাদের পারমিট দিবে, হয়তো ভিসাও হবে, কিন্তু ওখানে গিয়ে দেখা যাবে তারা জবটা দিচ্ছে না বা টিআরসিটা দিচ্ছে না। ইভেন অনেক অনেক কোম্পানি, যেই কোম্পানিগুলোতে আমাদের বাংলাদেশের ছেলেরা গিয়েছে, যদি প্রপার পারফরমেন্স যদি দিতে না পারে তারা কিন্তু টিআরসি করে দিচ্ছে না। তো এটা আরেকটা মুশকিল, যেটা আমি অ্যাকচুয়ালি
একটা ছেলেকে ওখানে পাঠানোর পরে আমি এই এই একটা ট্রমা, এইরকম একটা সিচুয়েশন আমি আসলে চাই না যে এটা আমার নামে আসুক, এটা আমি আসলে চাই না। আমার বিজনেসে আমি খুবই খুবই রিয়েলিস্টিক এবং খুবই প্র্যাকটিক্যাল, এবং আমি খুবই চেষ্টা রাখি যে আমার লয়্যালটি এবং আমার অনেস্টি যেন সেখানে থাকে। কাজটা হতেও পারে, কাজটা নাও হতে পারে, কিন্তু আমাদের চেষ্টার কিন্তু অন্ত থাকে না। আমরা চেষ্টা করি প্রপার ইনফরমেশনটা কালেক্ট করতে এবং প্রপার ইনফরমেশনটাই আমরা আমাদের ক্যান্ডিডেটদেরকে বা আমাদের ক্লায়েন্টদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড বেঞ্চমার্কে আমরা কখনো কাউকে ক্লায়েন্ট বলি না, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি তারা হয় যারা যারা কনজিউমার। ইউ গাইজ আর নট আওয়ার কনজিউমার, আপনারা হচ্ছেন আমাদের সার্ভিসের জন্য, আপনাদের আমাদের বেটার সার্ভিসের জন্য আপনারা আমাদের কাছে আসেন, আমাদেরকে চুজ করেন। সো ইট ইজ আওয়ার ডিউটি টু গিভ ইউ গাইজ দ্য রাইট ইনফরমেশন, দ্য প্রপার সার্ভিস অ্যান্ড প্রপার গাইডলাইন। এটা আমার দায়িত্ব, এটা আমার বিজনেস ক্যারিয়ারের দায়িত্ব, আমার পার্সোনাল দায়িত্ব এটাই, আর আমরা সেটা মেনটেন করি। তো হোপফুলি আপনারাও সেভাবে সেই জিনিসটাকে রিয়েক্ট করবেন, সেই অনুযায়ী নিজেদেরকে সেভাবেই আপনারা গুছিয়ে দেন, আপনারা আমাদের কাছে আসবেন, তাহলে আমরা একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারবো। সো অনেকেই আমাদের সাথে, যেটা আমি বলছিলাম যে তুলনাটা অনেক বেশি হয়, আমার কোনো সমস্যা নেই, শুরু থেকে হয়ে আসছে। বিভিন্ন সময় যখন আমরা কাজ করেছি, পোল্যান্ডে কাজ করেছি, চেকে কাজ করেছি, মাল্টায় কাজ করেছি, হ্যাঁ তার আগে মালয়েশিয়াতে করেছি, ইউকে তে করেছি পড়াশোনা স্টুডেন্ট ভিসা নিয়ে, তখনও অনেক কম্পিটিশন হয়েছে, কম্প্লেন হয়েছে, এখনো হচ্ছে, তাতে আমার কোনো সমস্যা নেই, আই ফিল গুড। বাট মানে মজার কথা হচ্ছে আমি কিন্তু মাছের বাজারের মধ্যে পড়ি না, আমি মাছের বাজার না সাজাতে চাই, আর না আমি চাই যে আমাদের বাংলাদেশি যত এজেন্সিরা কাজ করছেন, যে কোনো দেশ, আমি রোমানিয়ার কথা বলবো না, যে কোনো দেশে আপনারা কাজ করছেন, কাইন্ডলি এমন কিছু করবেন না যে দশটা ছেলে পাঠানোর পরে একশোটা ছেলে যাওয়ার বন্ধ, মানে যাওয়াটা যেন প্রবলেমেটিক না হয়, ওই দায়িত্বটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের। আপনারা যদি এটা কাউকে না বলেন যে স্কিলটা কতটুকু ইম্পর্টেন্ট, আপনারা যদি এটা না বলেন যে ইংলিশ জানাটা বা কমিউনিকেশন স্কিলটা কতটুকু ইম্পর্টেন্ট, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। সো ঠিক আছে, এটা আপনারা আপনাদের দায়িত্ব না পালন করেন, কিন্তু আমি আমার দায়িত্ব অবশ্যই পালন করব। আমি আমার ক্যান্ডিডেটদেরকে অলরেডি বলা শুরু করেছি, আমি আমার এজেন্ট যারা আমার আন্ডারে কাজ করে তাদেরকে আমি অলরেডি বলা শুরু করেছি যে প্লিজ যে সিভিটা আপনি দিচ্ছেন অ্যাটলিস্ট কিছুটা কাজ যেন সে ছেলেটা জানে, যাতে করে তাকে নিয়ে আমাদের কোনো কমপ্লেন না আসে সেখানে, এবং মিনিমাম একটা ইংলিশ যেন সে জানে, যাতে করে সে তার সুপারভাইজার বা তার লাইন ম্যানেজার তাকে যা বলছে তা যেন সে বুঝতে পারে, এবং সে অনুযায়ী সেই জন্য সে ডেলিভার করতে পারে, সেই জন্য কাজটা করতে পারে, এবং সেই জন্য কথাটা বুঝতে পারে। কাজটা শিখতে গেলেও কিন্তু কমিউনিকেশনটা কিন্তু খুব জরুরি। সো এই জিনিসটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আপনারা দয়া করে কাজটা শুরু করে দেন, আপনারা যারা কাজ জানেন না তারা কিছুটা কাজ একটা চুজ করেন, চেক কি কি কাজগুলো আপনারা শিখতে চান এটা আপনারা চুজ করতে পারেন এই মুহূর্তে, বা যাদের অলরেডি সাবমিশন হয়ে গেছে তারা ওই কাজটা আপনারা জানতে পারেন, সেটা আপনাদের জন্যই ভালো হবে, আসলে এজেন্সির জন্য কি না, আপনার নিজের জন্য সেটা দরকার। আমি কিছুটা ইংলিশ জানাটা কিন্তু খুব দরকার, যেহেতু আপনি বিদেশে যাচ্ছেন, আপনি তো বাংলাদেশে না, আপনি বিদেশে যাচ্ছেন, সো এটা অবশ্যই কমিউনিকেশন স্কিল কিন্তু খুবই জরুরি, আপনার নিজের জন্যই জরুরি, তো এটা আপনার অবশ্যই শিখতে হবে। তারপরে আসছি যে এই মুহূর্তে আমরা কোন কোন সেক্টর নিয়ে কাজ করছি, বা আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড গুলো, ডিমান্ড লেটার গুলো কোন কোন সেক্টরে আসছে। সবচেয়ে বেশি আসছে কনস্ট্রাকশনে, সবচেয়ে বেশি কনস্ট্রাকশনে আসছে, কনস্ট্রাকশনে বিভিন্ন লেভেলে, লাইক প্লাস্টার মেশিন, ব্রিকলেয়ার, তারপর হচ্ছে আপনার মেশিন, এই সমস্ত জায়গাতে অনেক বেশি আমাদের ডিমান্ড আসছে। এছাড়াও আমাদের ওয়েল্ডারদের বিভিন্ন রকমের ওয়েল্ডার, লাইক টিআইজি, এমআইজি, 4G, 6G এই টাইপের ওয়েল্ডারদেরও প্রচুর পরিমাণের ডিমান্ড আসছে এই মুহূর্তে। বাট এগুলো খুবই প্রফেশনাল কাজ, সো আমি নন প্রফেশনাল থেকে এইসবে দিতে চাই না, তো যারা আপনারা ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর এছাড়া এক দুদিন ধরে আমার কাছে বেশ কিছু ভালো ফ্যাক্টরি ওয়ার্ক আসছে, ফ্যাক্টরিরও ডিমান্ড আসা শুরু করেছে। কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কের একটা ইস্যু হচ্ছে রোমানিয়াতে বর্তমানে 280 থেকে 300 ইউরো, মানে 28,000 থেকে 30,000 টাকা স্যালারি তারা আমাদেরকে অফার করছে, এর চেয়ে বেশি তারা অফার করছে না, এবং তার সাথে 60 ইউরো বা 6,000 টাকার একটা খাবারের প্যাকেজ বা ফুড অ্যালাউন্স যেটাকে বলে সেটা তারা অফার করছে, অ্যান্ড অ্যাকোমোডেশন তো অবশ্যই ফ্রি, সেটা সবার জন্য। তো ফ্যাক্টরি ওয়ার্ক আমি অ্যাকচুয়ালি নিতে চাই না দুটো কারণে, একটা হচ্ছে টেক্স পেপারের সমস্যা, টেক্স অনেক সময় যেহেতু লকডাউনে তারা কাজ করেনি তো টেক্সের একটা বোঝা তাদের অনেকেরই রয়ে গেছে, যেটা যদি কমপ্লিট তারা না করে, যদি সেটা তারা
এই ডেট যদি তারা পে না করে তাহলে তারা কিন্তু পারমিট বের করতে পারবে না সো এটা একটা মুশকিল একটা ব্যাপার তো এই কারণে আর দ্বিতীয় মুশকিল ব্যাপারটা হচ্ছে যে ওদের স্যালারি ফ্যাসিলিটিস কিন্তু অনেক কম যদিও তারা ওভারটাইম দেয় নাইটে যারা কাজ করবে তারা বোনাস পাবে 25% বোনাস পাবে এবং তাদের ওভারটাইমও আছে তো ওভারঅল যারা কষ্ট করতে চান বা যারা অল্প কষ্ট মানে যারা কনস্ট্রাকশনে যেতে চান না তারা এটা আপনারা নিতে পারেন চাইলে এছাড়াও আমাদের কিচেন হট কিচেন কোল্ড কিচেন বেকারি এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমাদের প্রচুর ডিমান্ড আসছে প্রচুর প্রচুর ডিমান্ড আসছে যারা কুক যারা শেফ তাদের জন্য কিন্তু খুব ভালো অপরচুনিটি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের কাছে আছে বাট অবশ্যই মিনিমাম একটা ক্যাটাগরি যারা আছেন তাদেরকেই আমরা চুজ করবো কেননা আমি কোনো কমপ্লেন চাই না না আমার কোম্পানিগুলো থেকে না আমার লয়ারদের থেকে না আপনাদের থেকে ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবেন অ্যান্ড রোমান ইয়ার স্যালারি আপনারা সবাই জানেন যে 300 ইউরো থেকে আপ টু 400 to 500 ইউরো পর্যন্ত 500 ইউরো পর্যন্ত অ্যাকচুয়ালি খুব হাই স্কিল ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যায় না যে যত কথাই বলেন কিন্তু আমি যেটা আমি দেখেছি আমার ডিমান্ডগুলোতে আমি যা দেখেছি তো সেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা রোমানিয়ার ব্যাপারটা চিন্তা করবেন এবং ডিসিশন নেবেন ডিসিশন আপনার লাইফটা যেহেতু আপনার আর অফিস অফিসে ঘুরেন বিভিন্ন গ্রুপে ঘুরেন চাইছে তাই করেন নো প্রবলেম বাট আপনার জাস্ট একটা কাজ জানতে হবে আপনাকে যে একটা জায়গাতে যেতে গেলে যে আপনাকে শাইন করতে গেলে বা সাকসেসফুল হতে গেলে কাজটা জানতে হবে এবং কিছুটা ইংলিশ জানতে হবে এটা মাথায় রেখেই কিন্তু আপনারা চেষ্টা করবেন অ্যাপ্লাইটা করতে আমাদের যখন ফাইল আসে বেঞ্চমার্কে যখন ফাইল আসে আমাদের প্রথম যে কাজটা শুরু হয় সেই কাজটা হচ্ছে যে আমরা সবার আগে সিভি চুজ করি এবং সিভিগুলো আমরা বিভিন্ন আমাদের লয়ারদের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে দিই এবং যখন সিভি চুজ হয় তারপর থেকে কিন্তু প্রসেসিং স্টার্ট হয় আর প্রসেসিং স্টার্ট হতে কিছু কোম্পানিতে আমি আগেও বলেছি বিভিন্ন পোস্টে যে কিছু কোম্পানি 3 to 4 weeks টাইম নেয় কিছু কোম্পানি 6 weeks টাইমও নেয় মানে 1.5 মাসও লাগতে পারে আপনার ফাইলটা সাবমিট হতে কিন্তু তার আগে আপনাকে সিলেক্ট হতে হবে আর সিলেক্ট হতে গেলে অবশ্যই আপনার সিভিটা ম্যাচ করতে হবে তো সিভি ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও যদি আপনারা রিয়েল কাজে যেতে চান কেননা হিউম্যান ট্রাফিকিং এ বেঞ্চমার্ক কখনোই থাকে না থাকবে না বিকজ আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি নট কোয়ান্টিটি আমি কোয়ালিটিতে সবসময় বিশ্বাস করি কোয়ান্টিটিতে না তো আশা করবো যে অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে বাট আমার মনে হয় যে এটা করা দরকার ছিল সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ গাইজ যে হোয়াট উই আর থিঙ্কিং অ্যাবাউট ইউ গাইজ অ্যান্ড হোয়াট উই আর থিঙ্কিং অ্যাবাউট আওয়ার রোমানিয়ান মার্কেট অ্যান্ড এটার বাস্তবতাটা কি সেটা জানানোটা আমার অ্যাঙ্গেল থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলাটা আমার দায়িত্ব ছিল সো আই হ্যাভ ডান ইট হোপফুলি যে আপনারা এই ভিডিওটা ফলো করে আপনাদের যদি উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন আর আরেকটা বিষয় অ্যাড করতে চাই যে দুবাইতে যারা আছেন তারা নির্দ্বিধায় পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন যারা সিঙ্গাপুরে আছেন তারা নির্দ্বিধায় পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন তার কারণ হচ্ছে যে ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ অনেক ভালো আর দুবাইতে কিন্তু অলরেডি আমাদের সার্ভিস সেন্টার স্টার্ট হয়ে গেছে আমাদের রিপ্রেজেন্টেটিভ ওখানে আছেন যদি আপনারা আমাদের কোনো সার্ভিস নিতে চান রিগার্ডিং ইউরোপ কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করবো যে আমরা অনেক ভালো সার্ভিস আপনাদেরকে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ